cannot achieve. We don't need to be worshipped. We just need equal rights. So, Shakti ka naam nari hai. Shakti ka naam nari. Shakti ka naam nari hai. Shakti ka naam nari hai. Shakti ka naam nari hai. And finally, we want justice. We want justice. We want justice. Thank you. আমি বাংলাতে বলবো, ঠিক আছে? এখানে হয়তো 90% বাঙালি আছে, ঠিক আছে? না, রাজনীতি না, রাজনীতির কথা আমি বলবো না, রাজনীতি থেকে দূরে, অনেক দূরেই কথা বলবো। আমরা এখানে জড়ো হয়েছি আমাদের সমাজের বিবেকের দংশন, ঠিক তাই না? তো এই দংশনটা যাতে আমরা দেখতে হবে আস্তে আস্তে কমে না যায়। আজকে আমরা দেখেছি এই ঘটনা দিনের পর দিন ঘটছে। আমরা যদি আমাদের রাজ্যের কথাই দেখি, আজ বাঙালি হিসাবে কামরুই দেখি, পাঁচটি দেখি বা কোচবিহার দেখি এবং সর্বশেষ হাড্ডিগড়, এই ঘটনা কিন্তু দিনের পর দিন একের পর এক সময় আসছে। তো একে আমাদের বন্ধ করার জন্য শুধু এসে ধর্ণা দিলাম, আন্দোলন করলাম করলে হবে না। আমাদের সিদ্ধারাকে শক্ত রাখতে হবে, সিদ্ধারাকে শক্ত রেখে এর শেষ দেখতে হবে। আজকে আমরা দেখেছি যে প্রতিষ্ঠান যেভাবে একে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে, একের পর এক ঘটনা হয়েছে পশ্চিমবাংলাতে। আমরা দেখেছি সমস্ত ঘটনা কিন্তু আজ পর্যন্ত আমার বিচার হয়নি। তো যাতে এই ঘটনার ধামা চাপা না পড়ে, এর শেষ আমরা দেখে ছাড়বো, তার জন্য যত লড়াই করতে হয়, দেশ বলুন, রাষ্ট্র বলুন, সিস্টেম ব্যবস্থা বলুন, তাদের বিরুদ্ধে আমাদের সংস্কৃত লড়াই করতে হবে, তবেই কিন্তু আমাদের আন্দোলনের সার্থকতা আসবে। নাহলে কিন্তু আমরা সে ধর্ণা দিচ্ছি, চিল্লাচ্ছি, এনার্জি নষ্ট, কিন্তু এর কোনো আমাদের কাছে কোনো রেজাল্ট আসবে না। সুতরাং আমাদের সিদ্ধা শক্ত রেখে শেষ আমরা দেখবো, যাতে ভবিষ্যতে আর এই ঘটনার মুখোমুখি আমাদের না হতে হয়। আমি একজন মেয়ের বাবা, ঠিক আছে? তো সেই থেকে আমার অন্তর থেকেও কিন্তু আজকের এই ঘটনা শোনার পর আমার মনটা খুবই খারাপ কদিন ধরে, যে আমরা কোন সমাজে বাস করছি এবং প্রতিষ্ঠান তাকে এইভাবে চাপানোর চেষ্টা করছে। এটা কিন্তু শুধু আমাদের ব্যক্তিগত লড়াই নয়, আমাদের সবাই সময় আমরা যত আমরা আছি সবাইকে মিলে প্রতিষ্ঠানকে বোঝাতে হবে, না জাস্ট এনাফ ইজ এনাফ, এবার এ সরা চাই, যাতে এইরকম ভিন্ন অপরাধ করার আগে ভবিষ্যতে যারা অপরাধী তারা পাঁচবার ভাববে। সুতরাং এই এই ঘটনাকে জন্য যাতে না ঘটে, কোনো নারী বা কোনো মহিলার উপর যাতে অত্যাচার না হয়, তার জন্য আমাদের এই লড়াই জারি রাখতে হবে, শেষ অব্দি দেখতে হবে, আমাদের ভুলে গেলে হবে না। তাই একটা কথা বলছি, এইখানে যে জমায়েত আছে করেছি আমরা, তার সার্থকতা তখনই হবে যখন আমরা তার অভয় বিচারে নিতে পারব, এবং এর জন্য আমরা যত দিন লড়াই করতে হবে আমরা শেষ অব্দি লড়াই করবো। আর একটু বেশি কিছু বলবো না আপনাদেরকে। I'm a grandmother. I had